আগত টেকশাহর ডট কম প্রযুক্তিবিশ্ব হাইলাইটসে আমাদের সঙ্গে আছেন আনিকা জিনাত এবং আমি ইমরান হোসেন মিলন আমরা কথা বলবো আজকের ঘটে যাওয়া বিভিন্ন প্রযুক্তি বিষয়ক সংবাদ নিয়ে তো আনিকা আমি প্রথমেই জানতে চাইবো যে স্যামসাং তো তাদের ফোল্ডেবল ফোনটি দেখালো কিন্তু ফোনটি সম্পর্কে কোনো কথা বললো না কারণ কি। কারণে পরবর্তী আরেকটি ইভেন্টে স্যামসাং ফোনটি দেখাবে এই প্ল্যান নিয়েই তারা ফোনটি দেখায়নি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফোনটির নাম এবং ডিজাইন কিছুই এখনও ঠিক হয়নি ফাইনাল ডিজাইন ঠিক হয়নি বলে একটি কেস দিয়ে তারা ফোনটি ঢেকে রেখেছিল আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে খুব কম আলোতে হালকাভাবে অল্প একটু সময়ের জন্য ফোনটি দেখানো হয়েছে শুধুমাত্র একটি স্পেসিফিকেশন জানা গেছে যে ফোনটিতে তিনটি অ্যাপ একসাথে চালানো যাবে এর আগে যত তথ্য আমরা জেনেছি সেগুলো সম্পর্কেও স্যামসাং কোনো মন্তব্য করেনি যে এর স্ক্রিন কত হবে এটা এটার বাইরে তারা আর কোনো স্পেসিফিকেশন সম্পর্কে মানুষকে ধারণা দেয়নি তো তারাই তো প্রথম কাজটি শুরু করেছিল কিন্তু আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে একটি নতুন প্রতিষ্ঠান ফোল্ডেবল ফোন নিয়ে আসলো হ্যাঁ পাঁচ বছর ধরে তারা এই ফোনের উপর কাজ করেছে কিন্তু স্যামসাং এর মোবাইল ডিভাইসের প্রধান ডিজে কো জানিয়েছিলেন যে আসলে তারা তড়িঘড়ি করে অর্ধেক কি বলবো অর্ধেক বাজারে আনবে না ফোনটি পুরোপুরি ভাবে যাতে কাজ করে ভক্তরা যাতে খুশি হন সেভাবেই তারা ফোনটি নির্মাণ করতে চেয়েছিলেন কিন্তু রয়্যাল কর্পোরেশন এর ফোনটি এনে তাদেরকে একটু ঝামেলায় ফেলে দিয়েছে অনেক সময় ফেসবুকে আমরা মেসেজ পাঠিয়ে একটু বিব্রত হই যে মেসেজটি কি ঠিক পাঠালাম নাকি একটু রিরাইট করে পাঠালে ভালো হতো তো এরকম নাকি একটি ফিচার আনছে তারা নাকি মেসেজ ডিলিট করার অপশন দিচ্ছে প্রযুক্তি সাইট ভার্স জানাচ্ছে যে ফেসবুক অলরেডি মেসেঞ্জারে নতুন এই ফিচারটির পরীক্ষা শুরু করেছে তো আমরা বলতেই তো পারি যে ভুল তো মানুষের হতেই পারে সেক্ষেত্রে যদি দশ মিনিট সময় পাওয়া যায় সেই ভুলটা শোধরানোর তবে তো ভালো হয় অনেকটা এই ধারণা থেকেই ফেসবুক এ ধরনের সুবিধা দিতে যাচ্ছে যেখানে একটি মেসেজ কাউকে পাঠানোর দশ মিনিটের মধ্যে যদি ডিলিট করা হয় তবে দেখা যাবে সেই মেসেজটি শুধু আমার কাছ থেকে না আমি যাকে পাঠালাম বা প্রাপক যার গেল তার ইনবক্স থেকেও ডিলিট হবে যদিও ফেসবুক অনেক আগেই এই ধরনের সুবিধা নিয়ে এসেছে তাদের আরেকটি মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে সেটা শুরু হয়েছিল গত বছরের অক্টোবর নাগাদ হোয়াটসঅ্যাপে প্রায় এক ঘন্টার মধ্যে কোনো মেসেজ ডিলিট করলে সেটা উভয় পাশ থেকেই ডিলিট হয় এই সুবিধাটা নিয়ে আসছিল তো নতুনভাবে মেসেঞ্জারে এটা আসতে যাচ্ছে কিন্তু মেসেঞ্জারে এটা পরীক্ষা চালানো হয়েছে সেটা সফল হয়েছে এমন দাবি করছে একজন প্রকৌশলী কিন্তু কবে নাগাদ এটা আসবে সেটা সম্পর্কে কেউ কিছু বলেনি তো আমরা জানি যে প্রযুক্তি বিশ্বে একজন লোক আছে খুব আলোচিত সমালোচিত ওনার নাম টেসলা মানে ওনার প্রতিষ্ঠান টেসলা টেসলার চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক তো ইলন মাস্ক নাকি সম্প্রতি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন নতুন কে আসছেন চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলাটা ভুল হবে আসলে উনি ছাড়তে বাধ্য হচ্ছেন তবে সিইও পদে তিনি বহাল আছেন ওনার জায়গায় এসেছেন অস্ট্রেলিয়ার টেলিকম কোম্পানির একজন চিফ ফাইন্যান্সিয়াল এক্সিকিউটিভ তার নাম রবিন ডেনহো তিনি এর আগে টয়টাতে কাজ করেছেন তো এলন মাস্ক আসলে চলে যাচ্ছেন একটি টুইটের যে ধরে গত সাত আগস্ট তিনি একটি টুইটে লেখেন যে পাবলিক শেয়ার কিনে নেওয়ার মতো তার যথেষ্ট ফান্ড আছে কিন্তু এই টুইটটা ছিল একটি ভুয়া টুইট তিনি কোনো ফান্ড জোগাড় করতে পারেননি এরই মধ্যে টেসলার শেয়ারের দামও বেড়ে যায় তো বিনিয়োগকারীরা ক্ষতির সম্মুখীন হওয়ায় তার বিরুদ্ধে মামলা করে আমেরিকার শেয়ার পর্যবেক্ষণকারী সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সেই মামলা মিটমাট করতেই এলন মাস্কে এই পথটি ছাড়তে হচ্ছে তার জায়গায় আসবেন অস্ট্রেলিয়ার টেলিকম কোম্পানির চিফ ফাইনান্সিয়াল এক্সিকিউটিভ তার নাম রবিন হোম তিনি এর আগে টরটাতে কাজ করেছেন তো এলন মাস্কের পদে তিনি বসছেন ঠিকই তবে এখনই তিনি দায়িত্ব পালন করছেন না আগামী ছয় মাস পর থেকেই তাকে পুরোদমে টেসলার দায়িত্ব নিতে দেখা যাবে এর আগে তিনি বোর্ডের সদস্য হিসেবে টেসলার দায়িত্ব পালন করেছেন চার বছর ধরে তিনি টেসলায় ছিলেন এবার অস্ট্রেলিয়ার টেলস্ট্রা কোম্পানি থেকে তাকে আনা হচ্ছে এই ছিল আজকের আয়োজনে নিয়মিত তথ্য প্রযুক্তির খবর পেতে ভিজিট করুন টেক ডট কম